ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. আমরা সর্বশেষ আসি যে সুন্নার আলোকে, সুন্নতের আলোকে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ কীভাবে পালন করব। প্রথম কথা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের এত্তেবার মধ্যেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের এত্তেবা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণ করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত যত বেশি অনুসরণ হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত তত বেশি হবে। ওইটা হলো আপনার ওই অনুষ্ঠান করলাম, এটা করলাম, সেটা করলাম, এগুলো হলো মানে অরিজিনাল মহব্বত না, এটা হলো উপরে দিয়ে দেখানোর মহব্বত। আমার কাছে নবীর সুন্নত নাই, দাড়ি নাই, সুন্নতের পোশাক নাই, সুন্নতের কোনো আমল নাই, সুন্নত অনুযায়ী কোনো আপনার জিন্দগি যাপন করি না, সুন্নতের কিছুই নাই, এমনি আমি জশ্নে জুলুস করে ফেললাম, অনেক টাকা খরচ করে ফেললাম, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের মাধ্যম না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত করতে হবে সাহাবায়ে কেরাম যেই পদ্ধতিতে মহব্বত করতেন, সেটাই কিয়ামত পর্যন্ত একমাত্র নমুনা। সাহাবায়ে কেরামকে দেখতে হবে তারা কীভাবে মহব্বত করতেন। তারা মহব্বতটা করতেন বি এত্তেবায়ে সুন্নতিহি, নবী সাল্লাল্লাহু আলাইহির সুন্নতের এত্তেবা। যিনি যত বেশি নবী সাল্লাল্লাহু আলাইহির সুন্নতের এত্তেবা করেন, তিনি তত বেশি নবী সাল্লাল্লাহু আলাইহিকে মহব্বত করেন। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে দিছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আল্লাহর মহব্বত, রাসূলের মহব্বত, সব মহব্বত পাইতে হইলে ফাত্তাবিউনি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত্তেবা করতে হবে, অনুসরণ করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিসগুলো, এই হাদিসগুলো আলোচনা করাটাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের দলিল। যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনি সহি হাদিস নিজে পড়বেন, নিজে দাওয়াত দিবেন, নিজে প্রচার করবেন, প্রসার করবেন, এগুলোই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের মাধ্যম। জিক্রু তাফসিরুল কোরআন, কোরআনটাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করা হয়েছে যে রাসূলের জীবনী সম্পর্কে আমাদেরকে একটু কিছু বলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, কানা খুলুকুহু আল কোরআন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র জীবনী তো হলো কোরআন। কোরআনটাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর বই, মানে কোরআন যত বেশি পড়বেন, কোরআনের তাফসির যত বেশি পড়বেন, তত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়া হবে। প্রত্যেকটা আয়াতের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী জড়িত। কোরআনে কারিমটাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত। কোরআনে কারিম যত তেলাওয়াত করব, যত জানবো, যত বুঝবো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত তত বাড়তে থাকবে। আর সালাতু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহির উপরে বেশি বেশি দরুদ, দরুদ ও সালাম। যে শুক্রবারের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফা আকসিরু আলাইয়া মিনাস সালা, বেশি বেশি করে আমার উপরে দরুদ পড়ো। তারপর অন্য অন্য সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ, যে কোনো কাজ শুরু করার আগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ। এইভাবে যত বেশি দরুদ পড়বো, তত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে মহব্বত। আর সিয়ামু ফি ইয়াউমিল ইসনাইন, সোমবারের দিন রোজা রাখা, প্রতি সোমবার রোজা রাখার চেষ্টা করবো। নবীর মহব্বতে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে সোমবার দিন রোজা রাখলাম, এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহির মিলাদের প্রতি, জন্মের প্রতি মহব্বত দেখানোর, সম্মান দেখানোর সবচেয়ে বড় মাধ্যম, যে আমি সোমবারের দিন রোজা রাখবো। এইগুলো হইল সুন্নত পদ্ধতিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ। আর বেদাত পদ্ধতিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ হইল, যেটা আমরা দেখি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদের নামে দেখা গেল জশ্নে জুলুস বের করা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদের নামে শোভাযাত্রা বের করা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদের নামে মিছিল বের করা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদের নামে দল বেঁধে সমস্বরে একজনের নেতৃত্বে কিছু কবিতা গাওয়া, কিছু গান গাওয়া, মাঝে মাঝে দাঁড়ায় যাওয়া, মাঝে মাঝে বসে যাওয়া, এই জাতীয়গুলো হলো মানে বেদাতের পদ্ধতির মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ উদযাপন করা। নতুন ঘর দিছেন, নতুন ঘর দিছে যায় মিলাদ, নতুন ঘরে মিলাদের দরকার কি? নতুন ঘরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল বাইতাল্লাযী তুকরাউ ফীহি সূরা আল বাকারা লা ইয়াদখুলুহু শায়তান, যেই ঘরে সূরা আল বাকারা পাঠ করা হয় সেই ঘরে শয়তান ঢুকে না। আপনি ঘরে সূরা বাকারা তালাওয়াত করেন, আপনার মিলাদের দরকার নেই, ঘরে সূরা আল বাকারা তালাওয়াত করবেন, শয়তান পালাই যাবে, শয়তান আর ওই ঘরে ঢুকবে না। ঘরে কোরআন তালাওয়াত করবেন, ঘরে আল্লাহর জিকির আজকার করবেন, ঘরে মিলাদ পড়ায় শয়তান দৌড়ানো লাগবে না। শয়তান কোরআন তালাওয়াত করলে, আমল করলে এমনি চলে যাবে। এইগুলো হলো বেদাত পদ্ধতিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ উদযাপন করা। আর
আমরা যেটা বললাম যে ওই নবী সাল্লাল্লাহু আবুল আহাবের দাসে মুক্ত করা, এটা মিথ্যা হাদিস। আর নবী সাল্লাল্লাহু আলাইহি জন্মকেন্দ্রিক অসংখ্য মিথ্যা ঘটনা আমাদের সমাজে দেখা যায়, এই ঘটনাগুলোর কোনো ভিত্তি নাই, মানে এগুলো সহি কোনো হাদিসে আসে নাই। তো যেই কথাগুলো সহি কোনো হাদিসে আসে নাই সেগুলোকে বিশ্বাস করা, এটাও আরেক গুণার কাজ, এটাও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিথ্যা ঘটনা থেকে, মিথ্যা কথা থেকে হেফাজত করা, এটাও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বড় মহব্বত। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ স্বপ্নে দেখছিলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে মাছি বসতেছে, ইমাম বুখারী মাছি দৌড়াইতেছেন। তো এই স্বপ্নের তাবির হইল যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে জাল হাদিস ঢুকানো হচ্ছে, ইমাম বুখারী রাহমাহুল্লাহ সেই জাল হাদিস বের করে নেবেন, জাল হাদিস বের করে সহি হাদিস ইমাম বুখারী রাহমাহুল্লাহ সংরক্ষণ করবেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে জাল হাদিস থেকে, মিথ্যা কথা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্ষা করা, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বতের বড় দলিল। এই জন্য ওই যে হরিণ একটা বান্দা ছিল গাছারি তলায়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হরিণ বান্দি রেখেছে, শুনে শুনে কাঁদলেন, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত না, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আরও অপবাদ দিলেন, মিথ্যা কথা প্রচার করলেন। তারপরে এই জাতীয় আরও অসংখ্য ঘটনা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে যেগুলো মিথ্যা কথা আছে, এইসব মিথ্যা কথা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হেফাজত করা, মানে নবীর নামে যেটা বলবো সেটা 100% সহি কিনা এটা জেনে তারপরে প্রচার করবো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি অস্বাভাবিক জন্মগ্রহণ করছে, অন্যান্য মায়ের সন্তানেরা যেভাবে হয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি এইভাবে হয় নাই, সম্পূর্ণ মিথ্যা কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বাভাবিক একটা শিশু যেভাবে জন্মগ্রহণ করে সেভাবে জন্মগ্রহণ করছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাকি ছায়া ছিল না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাকি ছায়া থাকতো না, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি প্রস্রাব পায়খানা করলে জমিনে খাই ফেলতো, তারপর এরকম আরও অসংখ্য কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যা, মানে অতি ভক্তি অতি আবেগ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করতে হবে, কিন্তু সেই মহব্বত এত অতি আবেগ অতি ভক্তি পর্যায়ে পৌঁছা যাবে না যেটা একেবারে অতিরঞ্জিত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। এমনকি কিছু কিছু মানুষ এত অতি ভক্তি করে বলে যে মদিনায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে আছেন এই জায়গাটা আল্লাহর আরশের থেকেও নাকি বেশি পবিত্র, নাউজুবিল্লাহ, মানে ভক্তি করতে করতে কোথায় নিয়ে পৌঁছাইছে যে মদিনার মাটি আরশের থেকেও নাকি পবিত্র, নাউজুবিল্লাহ। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজা নাকি আল্লাহ স্বয়ং হাজির হয়েছে, আর আমাদের দেশে তো সব পীর সাহেবদের জানাজা আল্লাহ রসুল হাজির হয়, সব পীর সাহেব মারা গেলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি বাংলাদেশে চলে আসে, বাংলাদেশকে খুব মহব্বত করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই জন্য বাংলাদেশে মারা গেলেই জানাজায় চলে আসে। তো আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজা নাকি স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ থেকে চলে আসছে, নাউজুবিল্লাহ। এই জাতীয় অসংখ্য মিথ্যা কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আছে, এগুলো থেকে রক্ষা করাও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বতের বড় দলিল। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা আলোচনার শেষ করে দিব। তো পরিশেষে যেটা বলবো যে আমরা সুন্নত পদ্ধতিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ পালন করব, অর্থাৎ সবসময় আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত আলোচনা করব, তাফসির আলোচনা করব, হাদিস আলোচনা করব, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের এত্তেবা করব, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এর মাধ্যমে আমরা ভালোবাসব, মহব্বত। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।